দেশে দৈনিক করোনা আক্রান্তের মোট সংখ্যাটা নেমে এসেছিল ৩১,০০০-এ, কিন্তু বৃহস্পতিবার ফের সব মহিমায় মারণ ভাইরাস, নতুন করে ঊর্ধ্বমুখী সক্রিয় আক্রান্তের সংখ্যাও, ফলে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। তবে এদিন স্বস্তি মিলেছে করোনার দৈনিক মৃতের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৪১,৮০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে ১০,০০০ বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯,৮৭,৮৮০ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪,১১,৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের, এবং এই মৃতের সংখ্যাটা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩৯,১৩০ জন এবং অ্যাক্টিভ কেস ৪,৩২,০৪১ জন। তবে দীর্ঘদিন বাদে আবার গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে, যদিও তা মোট আক্রান্তের ১.৫%-ও কম। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩,০১,৪৩,০০০-এর বেশি মানুষ। তাছাড়া ইতিমধ্যে দেশে ৪৩,৮০,০০,০০০-এর বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া দেশে ইতিমধ্যে করোনা টিকা পেয়েছেন ৩৯,০০,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৯,৪৩,০০০-এর বেশি মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।